thank <laughs>

যৌথ বাহিনীর অভিযান চলবে সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক প্রশাসনিক কাজ দ্রুত স্বাভাবিক ধারায় আনা ও সরকারের রূপরেখা নিয়ে আলোচনা এবং শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে আগামীকাল শহীদি মার্চ ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে যাচ্ছে পুরো সংবাদে আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা আট ব্যাংকে আপাতত সীমিত আকারে নগদ টাকার যোগান দেবে বাংলাদেশ ব্যাংক তবে টাকা ছাপিয়ে নয় বরং শক্তিশালী ব্যাংকগুলো ধার দেবে ধুকতে থাকা ব্যাংককে গ্যারান্টার হবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাপক লুটপাটের শিকার ওই ব্যাংকগুলোতে মূলধন দিতে কমপক্ষে দু লাখ কোটি টাকা ছাপাতে হবে এত উচ্চ মূল্যস্ফীতি উস্কে যেতে পারে ফলে এটা করা যাবে না এমডিদের সংগঠন এবিবির সঙ্গে বৈঠক শেষে এসব জানিয়েছেন গভর্নর দ্রুততম সময়ে ওই আট ব্যাংকের লুটেরাদের সম্পদ চিহ্নিত করে বিক্রির মাধ্যমে আমানতের টাকা উদ্ধারের কথাও বলেন তিনি রিজভি নওয়াজ জানাচ্ছেন ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি সদস্যদের সঙ্গে প্রথম বৈঠক বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের প্রায় দু ঘন্টার বৈঠকে ব্যাংকিং খাত নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি আমরা বলি টু পয়েন্ট জিরো ব্যাংকিং সেক্টর তৈরি করতে সময় লাগবে ব্যাংকিং সেক্টরকে সম্পূর্ণ স্টেবিলাইজ করা কিন্তু আমার মনে হয় যে আগে যেভাবে চলছে ডিরেকশনালি উই আর এবং এরপরে তিন চার বছরের মধ্যে আই উইল সি লট অফ ইমপ্রুভমেন্ট ইন দ্য ব্যাংকিং সেক্টর বৈঠক শেষে গভর্নর বলেন গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং তার স্বার্থ সংরক্ষণ অগ্রাধিকার ব্যাংকিং খাত থেকে বড় রকমের অর্থ বিভিন্নভাবে পাচার করা হয়েছে এবং সেটা প্রধানত মধ্যেই আছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি এবং এই ব্যাংকগুলো এখন একটি লিকুইডিটি ক্রাইসিসের মধ্যেই আছে আমাদের ডায়লামা দুটো একটা হচ্ছে যে আমরা যদি আজকে সবাইকে বেল আউট করতে যাই হয়তো দুই লক্ষ কোটি টাকা লাগবে আমাদের তো দুই লক্ষ কোটি টাকা ছাপালে পরে আমাদের আমাদের এক্সচেঞ্জ রেট হয়তো একশো পঞ্চাশ সারিয়ে যাবে আমাদের ইনফ্লেশন হয়তো পঁচিশ সারিয়ে যাবে এখন বর্তমানে ওই ব্যাঙ্কগুলোকে কোনো ব্যাংক লোন দেবে না কাজে বাংলাদেশ ব্যাংক এখানে গ্যারান্টার হিসেবে কাজ করবে যাতে অন্য ব্যাংকও তাদেরকে বাংলাদেশ ব্যাংকের গ্যারেন্টির এগেনস্টে ইন্টার ব্যাংক মার্কেটে লোন দিয়ে তারল্যটাকে কিছুটা বজায় রাখে ফুললি পুরোপুরি তারল্য তাদের হবে না এই সব যারা বড় বড় ডিফল্টার্স আছে তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। বিদেশে যেগুলো অর্থাৎ তারা পাচার করেছে সেগুলোকে আনার জন্য আমরা আইনগত এবং ইন্টারন্যাশনাল এফোর্ট আমরা নেব এই ব্যাপারে আমরা ইতিমধ্যেই বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি আমরা ইউকে গভর্নমেন্টের সাথে কথা বলেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং আরো কথা হবে তারা আসছেন সামনে আরো বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের নতুন পরিচালকদের সঙ্গে তাদের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করবেন গভর্নর রিজবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক আন্দোলন দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সেখানে যৌথ বাহিনীর অভিযান চলবে স্বরাষ্ট্র সহ কয়েকজন উপদেষ্টা জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন জুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলেও জানান তারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে সচিবদের নয় দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানে বৈষম্যহীন দেশ গড়ার যে প্রত্যয় সামনে রেখে বিবেক জবাবদিহিতা নিয়ে দেশ গড়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়াও গদভাধা ভাবনা থেকে বেরিয়ে সৃজনশীল কার্যক্রম ও দুর্নীতির মূলোৎপাটনের মাধ্যমে জনগণের সন্তুষ্টি অর্জন সরকারি অর্থে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ তৈরি হয়েছে সেই ইতিবাচক ধারণা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে সচিবদের বলেছেন প্রধান উপদেষ্টা এছাড়াও সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নেওয়া ও বাস্তবায়নে ম্যাচিং অর্ডার দিয়েছেন ড ইউনস আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সচিবদের সঙ্গে প্রথম সভা রাজধানীতে আলাদা দুই হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ মঞ্জুর করেছেন আদালত নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় অপর এক মামলায় অভিযুক্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ কাফিকে হাজারিবাগ থানার এক অপহরণ মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আগামীকাল শহীদী মার্চ কর্মসূচির ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সার্জিস বলেন যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এখন তাদের স্মরণ করার সময় আরও জানাচ্ছেন রিয়ারজ ইসলাম কর্মসূচি ও রূপরেখা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি দেন সমন্বয়করা তারা জানান পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মার্চ হবে চৌধুরী আবদুল্লাল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির জামিন চান তাদের আইনজীবী রিমান্ডের ফরওয়ার্ডিং আমরা আইসপের কাছে চেয়েছি এবং দেখেছি কিন্তু ফরওয়ার্ডিংকে দেখা গিয়েছে পর্যালোচনা করলে যে এই আজকের যে রিমান্ড হয়েছে তার ফরওয়ার্ডিংয়ের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ল সেই ল অনুযায়ী এই সরকারি কর্মকর্তাদের চলতে হয় এবং গভর্নমেন্টের আদেশ আদেশ নির্দেশেই তাদেরকে কাজ করতে হয় আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালাকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত বাড্ডা থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ এ সময় অসুস্থতা দেখিয়ে রিমান্ড বাতিল চায় আসামি পক্ষের আইনজীবী শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন মঙ্গলবার রাতে তাকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে র্যাব এরপর তাকে রাতেই বাড্ডা থানায় হস্তান্তর করা হয় দুপুরে দিলীপ আগরওয়ালাকে আদালতে হাজির করে পুলিশ বিরুদ্ধে উচ্চ আদালতের যে নির্দেশনা আছে যেমন কেস ডায়েরি সহ আসামিকে উপস্থাপন করে রিমান্ড চাইতে হয় এই কেজ ডায়েরি ডে টু ডে অর্থাৎ বাইশ তারিখে বাইশে আগস্ট মামলা হওয়ার থেকে আজ পর্যন্ত এই কেস ডায়েরি উপস্থাপন করা হয়নি এটা আইনের দিক থেকে এটা অবৈধ কাজ এবং আমাদের আসামি অসুস্থ এই দুটো গ্রাউন্ডে মূলত রিমান্ড বাতিলের জন্য সাবমিশন রেখেছি রাষ্ট্রীয় দোষকদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের ভূমিকা রেখেছেন এর জন্য ওনার এই রিমান্ডটা এই সময় অত্যন্ত জরুরি যার জন্যই বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষে আমরা যারা আইনজীবীরা সহযোগিতা করেছি তাদের বক্তব্য শুনে প্রসিকিউশনের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আটত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে পাঠানো দুদকের নোটিশ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সংক্ষিপ্ত ব্রিফিং এ ওঠা প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন অডিট অডিটে আপত্তি আর দুর্নীতি এক কথা নয় তবে উপদেষ্টা এও বলেন কোন ধরনের দুর্নীতি হলে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগের নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেক্ট করে ফলাফল অডিদল যখন দুর্নীতি এক জিনিসটা অডিট যেসব অফিসাররা মিট করবে মিট করার আগে পর্যন্ত তাদের পেনশন হবে না এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমন হয় যে কিছু আসলেই হয়তো দিতে হবে টাকা সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া এরকম অভাস তো আমরা দেখব আর সহযোগিতার প্রশ্ন যেটা অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি হোক কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করবো শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আগামীকাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সার্জিস বলেন যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এখন তাদের স্মরণ করার সময় রিয়াজ ইসলাম জানাচ্ছেন কর্মসূচি ও রূপরেখা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি দেন সমন্বয়করা তারা জানান পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মার্চ হবে শুক্রবার থেকে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এত লক্ষ কোটি দাস উৎপাদন করেছে এখন আমাদের যুদ্ধটা কিন্তু এই দাসদের বিরুদ্ধে এবং আপনাকে মাথায় রাখতে হবে গত ষোলো বছরে বাংলাদেশ শুধু একটা প্রতিষ্ঠান একটিভ ছিল আর অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু ছিল না এবং সেটা শুধুমাত্র গণভবন এখন আমাদেরকে গণভবন ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে আমরা ডিএকটিভেট করতে হচ্ছে এবং সেটার জন্য সময় লাগবে এবং আমরা জনগণের ভাষাটাকে রূপান্তর করছি এবং সেটা করতে থাকবে বৃহস্পতিবার বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদ মার্চ শুরু হয়ে সংসদ ভবন ঘুরে শহীদ মিনারে শেষ হবে রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা বিএনপি নেতারা বলেছেন জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা বলেন দুদকসহ সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুবিধাবাদীদের বিদায় করতে হবে অপরাধীদের ক্ষমা নয় বিচার করার কথা বলেছেন দলের নেতারা রাহুল রায় জানাচ্ছেন শুরু থেকেই পাশে আছে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি বাতিল করে সেই টাকাও ত্রাণের জন্য দেয়া হয়েছে ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাতে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান নৈতিকভাবে দুর্বল সুবিধাবাদীদের ত্রাণ সহায়তা গ্রহণ করছে না তারা নির্বাচন কমিশন দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েও কথা বলেন তিনি অবধি আজবদি বসে আছে আমি মনে করি এই নির্বাচন কমিশন প্রত্যয় হওয়া উচিত পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে পাচার জন্য পদত্যাগ করে সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না যত সেক্টরে দুর্নীতি হয়েছে আইসিটি দুর্নীতি বের করতে হলো অথবা দুর্নীতি ধরতে হলো শক্তিশালী কমিটি কমিশন দরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে অনুদান বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যারা নির্দোষ তারা যেন না হয় যারা অপরাধ করেছে যারা রক্ত ঝরিয়েছে জনগণের তাদের বিচার সেটা আইনি প্রক্রিয়া বিএনপির কোন নেতা কর্মী কোথাও হাতে আইন তুলে দেবে না কোথাও কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাজে নেতাকর্মীদের পূর্ণ সহায়তা করার কথা বলেছেন বিএনপি নেতা রাহুল রায় চ্যানেল আই ঢাকা সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শতভাগ বিদ্যুতায়নের ভুল এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অনেক অনিয়ম হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সেমিনারে তারা বলেন গত সরকারের আমলে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কারণে যাকে খুশি তাকে টেন্ডার ছাড়া বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে দেয়া হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সংস্কারের চ্যালেঞ্জগুলো নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবি এর আয়োজনে সেমিনার রাজধানীর তেজগাঁওয়ে রানার বিল্ডিং এর সম্মেলন কক্ষে এতে অংশ নেন খাতসংস্থিষ্ট বিভিন্ন কোম্পানির নির্বাহী ও বিশেষজ্ঞরা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ ও বয়টের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন অফকোর্স আই ওয়ান্ট সারাদেশের লোড ইলেকট্রিসিটি পার্ক কিন্তু এগুলা এগুলা আমার কেপাবিলিটির জন্য হবে আবার প্রাইম মিনিস্টার 100% বি ইলেকট্রিসিটি দেখাতে চায় সেজন্য আমি করব করে কি করেছি আমি আননেসেসারিলি আমাদের ডিমান্ডটা বাড়াইছি উই আর नॉट রেডি ফর ইট পোল টোল দেখেন যে কি অবস্থা হচ্ছে ওখানে आलोচকরা বলেন

যার হবে অনেক দিন আজিম চ্যানেল আই ঢাকা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কার্যক্রম তদারকি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবর্তিত পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতি না থাকলেও ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রয়েছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে থাকা প্রশাসক মোহাম্মদ শের আলী মিথিলা নাজনীন জানাচ্ছেন ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজারের বেশি আক্রান্ত আর মৃত পনেরো জনের মধ্যে ঢাকায় মৃত্যু নয় সব মিলিয়ে বর্ষা মৌসুমের শেষ দিকে এসে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম তুলে ধরল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তালিকা অনুসরণ করে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে ডিএসসিসি তাপমাত্রা পঁয়ত্রিশের উপরে থাকে তাহলে মশাগুলো সার্ভাইভ করতে পারে না এই বছর এই পরিবেশটা আমাদের অনুকূলে গেছে যদিও তাপমাত্রার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে মশার ডেন্সিটিটা অনেকটাই কমে গিয়েছে আমাদের স্বাভাবিক কার্যক্রম আছে এবং কোনো প্রকার সমস্যা তাৎক্ষণিকভাবে আমরা রেসপন্স করি এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের শব্দ বরখাস্ত প্রকৌশলী আশিকুর রহমান দলবল সহ কোন ক্ষমতা বলে পূর্ণ দিবস অফিস করলেন কিংবা এখানে প্রশাসকের ভূমিকা কি হওয়া উচিত তা নিয়ে প্রশ্ন তুললে যথাযথ উত্তর আসেনি কর্তৃপক্ষের কাছে থেকে মিথিলা নাজনীন চ্যানেল আই ঢাকা বন্যায় আক্রান্ত এলাকায় ডায়রিয়া চর্মরোগ উচ্চ রক্তচাপ ছাড়াও দীর্ঘমেয়াদে মেয়াদের স্বাস্থ্য ঝুঁকিতে বিপুল সংখ্যক মানুষ পর্যাপ্ত আইভি সালাইন ও প্রয়োজনীয় ঔষধের সংকট রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ব্র্যাকের উদ্যোগে বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকির চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে মোবাইল টিম গঠন এবং সরকার উন্নয়ন সংস্থা ও স্থানীয়দের মধ্যে সমন্বয়ের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা জান্নাতুল বাকিয়াকে কাজে আনছেন সাম্প্রতিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী কুমিল্লা ফেনী সিলেট চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল পানি নিমে গেলেও মানবিক বিপর্যয়ের শিকার এসব মানুষের প্রকৃত অবস্থা তুলে ধরতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এই আয়োজন যে ধরনের সিভিয়ারিটি এবং যে ধরনের সমস্যাগুলা এখানে ট্রেন মেডিকেল প্রফেশনালস লাগবে আইদার ই ডক্টরস নার্সেস অর সম্ভব না আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সংশ্লিষ্ট জেলা সিভিল সার্জন এবং মাঠ পর্যায়ে ত্রাণ কর্মীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন দুই হাজার পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু এটা খুবই অপ্রতুল আমাদের আরো

আর পর্যাপ্ত যদি যে যতটুকু আছে স্থানীয় স্বাস্থ্য সেবা যারা আছেন কেন্দ্রগুলোকে ফাংশনিং করা যারা হাইপার ছিল তাদের অ্যাভারেজে প্রেশার ছিল হান্ড্রেড সেভেন্টি বাই হান্ড্রেড এটা যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে গ্রামের এলাকাগুলো বন্যার পানিতে সব সয়লা হয়ে গেছে কাজে এখন এই যে রডেন্স বাহিত ইন্দুরবাহিত বাহিত রোগ হতে পারে অনেক ধরনের

যে অনেক জায়গায় ঘাটতি আছে এক জায়গায় বেশি গেওয়া হচ্ছে অব্যবস্থা হয়েছে এবং গণমাধ্যম তাদেরও সুষ্ঠুভাবে কাজ করার পরিবেশগুলো এগুলো নিশ্চিত করার একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়ে গেছে বন্যা পরবর্তী মানবিক দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্র ও নাগরিক সমাজকে সমন্বয় করে সংকট মোকাবেলার আহ্বান জানান সংশ্লিষ্টরা দ্রুত গতিতে বিচার বিভাগের সংস্কার চান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব খোকন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন গত ষোলো বছরে বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে ছিল অনেক বিচারক রাজনৈতিকভাবে বিচার করেছেন আইনজীবী সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়েছেন এদের অপসারণ করতে হবে বার সভাপতি বলেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ক্যান্সার রোগী বানিয়ে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এর মাধ্যমে বিচার বিভাগে আতঙ্ক সৃষ্টি করেছিল যাতে কেউ সরকারের বিরুদ্ধে কোনো আদেশ বা রায় দিতে না পারে শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন বিকালে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন ব্রিফিং এ জানিয়েছেন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি এবং দেশে বিদেশে অবৈধ সম্পদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একশো কোটি টাকা খরচ করে আলিশান বাংলো নির্মাণ করেছেন তিনি এছাড়া দুদকে এমপি মন্ত্রীর দুর্নীতি অনুসন্ধানে তাদের পরিবারের সদস্য এবং সম্ভাব্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা ইউনিট বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক একই সাথে একচল্লিশ এমপি মন্ত্রীর দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি বন্যায় ক্ষতিগ্রস্ত বিশটি অসহায় পরিবারের গৃহ পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান আলফিকা ফাউন্ডেশন নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বানভাসী এক হাজার অসহায় মানুষের জন্য খাবার সামগ্রীর পাশাপাশি ওষুধ পানি খাবার স্যালাইন এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয় আলফিকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যান্টনমেন্ট জামে মসজিদের খতিব শায়কুল হাদিস মাওলানা মুফতি মাহবুবুর রহমান বিন নৌরি মহাসচিব বিশিষ্ট আলেম হাফিজ মুফতি মিজানুর রহমান বিন নৌরি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার সেক্রেটারি জেনারেল মুফতি খুরশিদ আলম চাঁদপুরি কোষাধ্যক্ষ মুফতি মিজান সহ সংগঠনের অন্য সদস্যরাও এ সময় ছিলেন কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের বাড়িতে পরিবারের খোঁজ খবর নেন সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিদ উলফত এবং সাধারণ সম্পাদক আহমেদ খান কবর জিয়ারত শেষে তারা আবু সাইদকে বীর উপাধি দিয়ে সেলট জানান সে সময় তারা পাঁচই আগস্ট পাওয়া বিজয়ের ধারাকে ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর সময় ফরাসি উপকূলে অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবিতে বারো জনের মৃত্যু হয়েছে এদের অধিকাংশ নারী ও শিশু স্থানীয় সময় মঙ্গলবার ফ্রান্সের বুলেন শহরের কাছে নৌকাটি ডুবে যায় ঘটনাস্থল পরিদর্শন করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল দার মানিন বলেছেন নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝায় ছিল তাছাড়া অধিকাংশ যাত্রীর লাইফ জ্যাকেট ছিল না নৌকা ডুবির ঘটনায় এখনও দুজন অভিবাসী নিখোঁজ রয়েছে। ফরাসি কোস্টগার্ড জানিয়েছে নৌকাডুবির ঘটনায় পঞ্চাশ জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদের তিরাশিতম জন্মদিন আজ গুনিয়া এই অভিনেতা জন্মদিন উপলক্ষে আই স্ক্রিনে মহানায়কের গান নামে বিশেষ অনুষ্ঠান প্রদর্শিত হচ্ছে দেওয়া হয়েছে সপ্তমবারের মতো মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা সম্মাননা পেয়েছেন সুরকার শেখ সাদি খান সুলতান আহমদ জানাচ্ছেন ঢাকায় সংস্কৃতি আর চলচ্চিত্র জগতে কালজয়ী অভিনেতাদের মধ্যে অন্যতম এক নাম বুলবুল আহমেদ বাংলা চলচ্চিত্র অঙ্গনে দেবদাস আর শ্রীকান্ত চরিত্রের জন্য আজও জনপ্রিয় এই অভিনেতা তার তেদাশতম জন্মদিন ঘিরে চ্যানেল ছিল বিশেষ আয়োজন বুলবুল আহমেদ একাধারে কাজ করেছেন নাটক থিয়েটারে করেছেন প্রযোজনা পরিচালনাও তরুণ প্রজন্মের মাঝে বুলবুল আহমেদের সৃষ্টিশীলতা ছড়িয়ে দিতে কাজ করছে তার পরিবারও বুলবুল আহমেদের বড় মেয়ে গিয়েছেন বাবার জনপ্রিয় সিনেমার গান মহানায়কের গান শিরোনামে অনুষ্ঠানটি মুক্তি পেল বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে হঠাৎ করে বাবাকে হারিয়ে ফেলি তখন খুব খারাপ লাগছিল যে বাবা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা করা হলো না তখন আমি আঙ্কেলের পরিচালনায় বারোটা গান দিয়ে একটা সিডি বের করি হ্যাঁ দু সালে আমি ছটা গান গেয়েছি বাবার অভিনেত ছায়াছবির সেই ছটা গানকে আবার চ্যানেল আই আইস্ক্রিন পছন্দ করেছেন এবং ওনারা ওটিটি প্ল্যাটফর্মে আপলোড করেছেন উনি চিন্তা ভাবনা কথাতে এক ছিলেন উনি বলতেন একটা করতেন একটা বা মনে একটা বিশ্বাস করতেন উপরে দিয়ে দেখাতেন এটা উনি করতেন না উনি যেটা বলতেন ওটা উনি রাখার চেষ্টা করতেন এবং যেটা উনি বিশ্বাস করতেন সেটা উনি করতেন রেডিও ওনার অবদান ছিল সেই হিসাবে ভবিষ্যতে প্রজন্ম যেন তার অবদানকে ভুলে না যায় তারা মনে রাখে তার অনুসরণ করে করে শিল্পকে সমৃদ্ধ আমার শুভকামনা থাকলো এছাড়াও চ্যানেল আয়ের তারকা কথন আয়োজনে সপ্তমবারের মতো এবছর মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা দেয়া হয় সুরকার শেখ সাতি খানকে তার বিভিন্ন রকম চরিত্রে বিভিন্ন রকম যে তার চিন্তা ভাবনা নিজেকে ভেঙে যে নতুনত্ব কিছু দেওয়া এই চেষ্টাগুলো ওনার কাছে ছিল বুলবুল আহমেদের জীবনে নিয়ে ভবিষ্যতে বায়োপিক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে তার পরিবার সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা নিটল টাটা বিশেষ সংবাদ সুইজারল্যান্ডে হয়েছে আটশো বছরের ব্যতিক্রম ধর্মী ঐতিহ্যবাহী গরু উৎসব এই উৎসবে গরুর মহড়া করেন সুইসরা বিশেষ করে প্রাণীর প্রতি কৃতজ্ঞতা সম্মান প্রদর্শনের জন্য এই উৎসব করা হয় এই উৎসবের পেছনে আরও একটা কারণ রয়েছে সেটা হলো সুইজারল্যান্ডে গ্রীষ্মের সময় সুইস আলসের ঢালে গরু চড়ে বেড়ায় এবং ঘাস খাওয়ার সুযোগ পায় কিন্তু শীতকালে সেই ঢাল বরফে আবৃত থাকায় তা আর হয় না তাই সুইজারল্যান্ডের শীত শুরুর আগে গরুগুলো মালিকের বাড়িতে ফেরার পথে এই মহড়া হয় দেশের এমন সাতশো স্থানে ঐতিহ্যবাহী এই মহড়া হয় উৎসবগুলোকে গরুগুলোকে বিশেষ মুকুটের পাশাপাশি তাদের গায়ে থাকে লাল ফিতা গলায় বাঁধা থাকে বিশাল ঘন্টা মহড়ায় অংশ নেওয়া কৃষক ও রাখালদের পরনে থাকে ঐতিহ্যবাহী সুইস পোশাক এবারে কৃষি সংবাদ মেহেরপুরে এবার তীব্র গরম ও অধিক বৃষ্টিপাতের কারণে ফুলকপি হলুদ হয়ে পচে যাচ্ছে নানা রকম ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না অন্য বছর যেখানে তিন মাসে ত্রিশ হাজার টাকা খরচ করে লাখ টাকায় কপি বিক্রি করা গেছে বছর সেখানে বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে বিশ থেকে ত্রিশ হাজার টাকা এখন দেখবেন প্রকৃতি সংবাদ নোয়াখালীতে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়েছে পানি নিষ্কাশনের প্রধান খালে বাঁধ নির্মাণ দখল দূষণ এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যার দুর্ভোগ এতে পরিবেশ প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো জীব পুবালি ব্যাংক বাণিজ্য সংবাদ ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে আগের কার্য চেয়ে হচ্ছে সূচক সাতচল্লিশ পয়েন্ট কমে পাঁচ হাজার সাতশো দাঁড়িয়েছে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম হাত বদল হয়েছে তিনশো সাতানব্বইটি কোম্পানির পাঁচশো তিরানব্বই কোটি সাতচল্লিশ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড যা আগের কার্য দিবসের চেয়ে একশো তেত্রিশ কোটি তিন লাখ টাকা কম এর মধ্যে দাম বেড়েছে একাশিটির কমেছে দুশো চৌষট্টি এবং অপরিবর্তিত রয়েছে বান্নটি কোম্পানির শেয়ারের দাম এর সাথে সংবাদে শেষ ভাগে আমরা সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলি জানিয়ে দিচ্ছি আরো একবার আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক আন্দোলন দমনে সরকারের কঠোর হওয়ার সিদ্ধান্ত যৌথ বাহিনীর অভিযান চলবে সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক প্রশাসনিক কাজ দ্রুত স্বাভাবিক ধারায় আনা ও সরকারের রূপরেখা নিয়ে আলোচনা বিভিন্ন মামলায় সাবেক দুই আইজিপি সহ তিন পুলিশ কর্মকর্তার রিমান্ড হত্যা মামলায় তিন দিনের রিমান্ডে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে আগামীকাল শহীদ মার্চ ছাত্র জনতার আন্দোলনে জনরোষ থেকে বাঁচতে ইসি সদস্যদের পদত্যাগ করা উচিত বললেন বিএনপি নেতারা দুদকে থাকা সুবিধাবাদীদের অপসারণ দাবি প্রিয় দর্শক চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন ডট কমে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে